টিভিএস রনিন 225। হালকার উপরে ঝাপসা সুন্দর এই বাইকটা ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এখন পালা বাংলাদেশে আসার। বাংলাদেশে কবে আসবে সেটা তো আপনারা জানতে পারবেনই, এই সঙ্গে এই বাইকের স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কেও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, এটা একটা ক্যাফে রেসার টাইপের বাইক, অনেকের হয়তো এই টাইপের বাইক ভালো লাগে না লুকসের কারণে, কিন্তু ভাই এই বাইকগুলো রাইড করে যে একটা ফিল পাওয়া যায় সেটা একটা স্পোর্ট বাইককেও চালিয়ে পাওয়া যাবে না। কেননা এইসব বাইকটা সাধারণত কমফোর্টের জন্যই তৈরি করা হয়, তাই চালিয়ে এই বাইকগুলোকে ভালোই মজা পাওয়া যায়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলার আমরা ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে আর দেরি কিসের, এখনই। Piper's coiled. Oh, Josh Rollins, stop! তো যদি প্রথমে লুকস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় এই বাইকের লুকস অনেকটাই ইউনিক। কেননা এই বাইকের যে হেডলাইটটা, এটা অন্য একটা ক্যাফে রেসার বাইকের তুলনায় অনেকটাই আলাদা। এই বাইকের হেডলাইটের মধ্যে আমরা টি শেপের একটা DRL পাচ্ছি, যেটা এই বাইককে ইউনিক করে তুলে। এছাড়া এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন তো রয়েছে এই বাইকের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। ওভারঅল বাইকের লুকস মোটামুটি আমার কাছে ভালো লেগেছে ক্যাফে রেসার টাইপের বাইক হিসাবে। যাই হোক, লুকসের পর এখন কথা বলি বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আমরা পাচ্ছি 225.9 cc-র 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেডের SOSC-র একটা ইঞ্জিন। এই বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে আপনারা পাচ্ছেন FI সিস্টেম। এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 20.4 PS অ্যাট 7750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 19.93 Nm অ্যাট 3750 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40-45 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 mm ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 240 mm ডিস্ক উইদাউট ABS। এই বাইকটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পাবেন, তবে এর আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হলো স্পেশাল এডিশন, সেটাতে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। এরই সঙ্গে ওই বাইকটাতে ভাইজারও থাকবে। যাই হোক, যদি কথা বলি এই বাইকের সাসপেনশন নিয়ে, সেক্ষেত্রে এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন, যেটা 41 mm এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশোক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন। এই বাইকে ডিজিটাল LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। স্পিডোমিটারটার মধ্যে আপনারা কোনো ধরনের রঙের ছোঁয়া পাচ্ছেন না, যেটা আসলে কষ্টের বিষয়। তবে যদি আপনাদের রঙের ছোঁয়া লাগে, সেক্ষেত্রে উগান্ডা দেশের বাইক কিনতে হবে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা 14 লিটারের পাবেন। এই বাইকের সিট হাইট 795 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ঠিক আছে এবং এরই সঙ্গে সিট হাইটও ঠিক আছে বাংলাদেশের জন্য। যাই হোক, এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে এবং এই বাইকটা বাংলাদেশে কবে আসবে। এই বাইকটার প্রাইস ওয়েবসাইটে দেওয়া আছে 4 লক্ষ টাকার মতন, তবে এই বাইকটা যদি আসে সেক্ষেত্রে 450,000 টাকা থেকে 4 লক্ষ টাকার আশেপাশে হবে। যদি সিঙ্গেল চ্যানেল ABS এর কথা বলেন, সেক্ষেত্রে সেটা 4 লক্ষ টাকার নিচেও হতে পারে। এখন বাংলাদেশে এই বাইকটা পরের মাসের মধ্যেই এসে যাবে, আর যদি একটু দেরি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ জুলাই পর্যন্ত টাইম নিতে পারে, তবে এ বাইকটা তাড়াতাড়ি বাংলাদেশে এসে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আর আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्के, डराएंगे पढ़ने से आगे में।